আমরা মানবিক কারণে যখন এতগুলি লোকের দায়িত্ব নিতে পারি এর থেকে মানবাধিকার সংরক্ষণ আর কি হতে পারে সেটাই আমার প্রশ্ন। মানবাধিকারের কথা বলে আজকে রোহিঙ্গা তাদের দেশে যখন তারা অত্যাচারিত নির্যাতিত হচ্ছিল তাদেরকে গণহত্যার শিকার হচ্ছিল মেয়েদের উপর পাশে অত্যাচার হচ্ছিল তখন আমার ছোট বোন রেহানা আমাকে বলল যে 71 সালে কি হয়েছিল আমাদের দেশে তুমি ভুলে গেছো ওদেরকে শিগগির আশ্রয় দাও। সে আমার সাথে নিজে চলে যায় আমরা তাদেরকে আশ্রয় দিই। প্রথম যখন আশ্রয় দিই তখন কে ছিল আমরা শুধু আশ্রয় না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ চলে আসে তাদেরকে খাদ্য সাহায্য দেয়। প্রথম কয়েক মাস তো আমরাই 40,000 মহিলা প্রেগনেন্ট আমরা সেনাবাহিনীতে ফিল্ড হাসপাতাল তৈরি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। একটা কাজ আমি ভালো করেছিলাম যে আমি বলেছিলাম যে যারা ঢুকবে সাথে সাথে তাদের বায়োমেট্রিক নিয়ে আইডেন্টিটিটা ঠিক করে দেওয়া তাদেরকে আমরা আইডি কার্ড দিয়ে দিয়েছিলাম সাথে সাথে। এই যে তাদের কাছে 5টা বছর আমরা রেখেছি হ্যাঁ পরবর্তীতে অনেক দেশ এগিয়ে এসেছে অনেক সহযোগিতা করেছে কিন্তু যখন তারা আমাদের দেশে আসে তখন কত এক কোনো সাহায্য তো আমরা তখন পাইনি। যখন তাদেরকে আমরা সেটেল করতে পেরেছি তখন না তার জন্য তো কয়েকটা মাস সময় লেগেছে। তা আমরা মানবিক কারণে যখন এতগুলি লোকের দায়িত্ব নিতে পারি এর থেকে মানবাধিকার সংরক্ষণ আর কি হতে পারে সেটাই আমার প্রশ্ন। যারা অন্য দেশে নির্যাতিত মানুষকে আশ্রয় দেয় আওয়ামী লীগ সরকার সে আশ্রয় দিয়েছে তো সেই আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করবে কেন কিভাবে করবে একথা বলে কিভাবে? সারা বিশ্বে তো বহু জায়গায় বহু মানুষ খুন হচ্ছে এমনকি আমেরিকায় তো প্রতিদিন গুলি করে করে শিশুদের হত্যা করছে স্কুলে যে শপিং মলে হত্যা হচ্ছে রাস্তায় হত্যা হচ্ছে এমনকি আমাদের বাঙালি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে চিন্তা করতে যে তাকে হত্যা করেছে। একজন মুক্তিযোদ্ধা ছেলের বাড়ি বেড়াতে গেছে মসজিদে নামাজ পড়িয়ে ফিরে আসছে তাকে হত্যা করেছে। আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট নজবুল তাকে হত্যা করেছে। আর প্রতিদিন তো তাদের প্রতিটি স্টেট এক একটা স্টেটেই দেখা যাচ্ছে গুলি করে করে মানুষ হত্যা করছে ঘরের মধ্যে যে এক পরিবার সহ হত্যা করে আসছে। নিজের দেশের মানুষের মানবাধিকার রক্ষা আগে তাদের করা উচিত তারা নিজের দেশের মানুষকে বাঁচাবে কিভাবে সেই চিন্তা আগে করুক সেটাই তাদের করা উচিত যার যার দেশে। আজ ইউক্রেনে যুদ্ধে এই যুদ্ধটা বাদিয়ে দিয়ে আজকে সেখানে হাজার হাজার নারী পুরুষ তারা রিফিউজি কষ্ট হচ্ছে। সিরিয়াতে কিভাবে গোলাগুলি এমনকি এখন প্যালেস্টাইনে ইসরায়েল সেদিনও একের পর এক বোমা হামলা পর্যন্ত করছে এয়ার হামলা করছে কত মানুষ মারছে সেটা নিয়ে কারো কোনো কথা নাই কেন? সেখানে কি মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে না?